স্বর্ণযুগের অভিনেত্রী তিনি, উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাকে কাস্ট করা হয়েছে বহু বাংলা ছবিতে, বহু বাংলা সিরিয়ালেও। স্বর্ণযুগ পরবর্তী সময়েও তিনি অভিনয় করেছেন বিভিন্ন বাণিজ্যিক বাংলা ছবিতে। পরবর্তী সময়ে তিনি চুটিয়ে সিরিয়ালও করেছেন। মাসখানেক আগেও তাকে দেখা গিয়েছিল সিরিয়ালে, কিন্তু এখন কোথাও দেখা যাচ্ছে না তাকে। কোথায় হারিয়ে গেলেন তিনি? কোথায় হারিয়ে গেলেন এই বিখ্যাত অভিনেত্রী? কেন তাকে পাওয়া যাচ্ছে না কোনো সিনেমা সিরিয়ালে? এর কারণ, একগুচ্ছ অভিমান মনের মধ্যে পুষে রেখেছেন এই সিনিয়র অভিনেত্রী। কার কথা বলছি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই। বলছি অভিনেত্রী রত্না ঘোষালের কথা। স্বর্ণযুগের বহু সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রত্না ঘোষাল সম্প্রতি জানিয়েছেন যে তার অভিনয় না করার কারণ প্রচুর রাগ পুষে রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রির কাজের ধরন তার একেবারেই পছন্দ হচ্ছে না। অভিনেত্রীর সাফ বক্তব্য, ইন্ডাস্ট্রিতে আন্তরিকতার বড্ড অভাব। যে পরিবেশে তিনি একসময় কাজ করেছেন তা আর নেই বলেই দাবি করেন তিনি। অভিনেত্রীর বক্তব্য যে, আমাদের কাছে আমাদের সময়ে ডিরেক্টর ছিল বড় ব্যাপার, তিনি ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছোটবেলা থেকেই শিখেছি ফ্লোরে ঢুকে প্রথমে ডিরেক্টরকে গুড মর্নিং বলতে হয়, তারপর টেকনিশিয়ানদের গুড মর্নিং বলতে হয়। যখন আমি ফ্লোরে ঢুকে এখন ডিরেক্টরকে সুপ্রভাত বলি, তিনি আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যান। এই ধরনের ব্যবহার কেন সহ্য করব? মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় গো, কারণ অভিনয় ছেড়ে থাকবো আমি কোনোদিন ভাবিনি, কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে না, এই পরিস্থিতিতে মনে হয় আমি যেটুকু কাজ শিখেছি, আমি যেটুকু কাজ জানি, সেটুকু এখন যারা কাজ করছে তাদের সাথে আমি ঠিক মিলিয়ে কাজ করতে পারছি না। তারা যা কাজ করে আমার ঠিক ভালো লাগে না। কাজটাকে আমি ভীষণ ভালোবাসি। আরে আমরা কি গরু ছাগল যে এমনি পড়বো আর বলবো গিয়ে? একটা জিনিস নিয়ে ভাবতে হয় না, একটা জিনিস নিয়ে চিন্তা করতে হয় তো। আর অভিনয়টা কি এত সোজা? ছবির অবস্থাও খুব খারাপ, সিরিয়ালের অবস্থা খুব খারাপ, অর্ধেক আর্টিস্ট বসে আছে। স্বর্ণযুগে পরিচালকদের সহকারীরাই এসে বুঝিয়ে দিতেন সিন, পড়ে দিতেন সংলাপ, রিহার্সাল করে দৃশ্যের শুটিং করতেন রত্নারা। কিন্তু এখন আর সেরকম কিছুই হয় না, হাতে সংলাপের পাতা ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে যথেষ্ট দুঃখ করেছেন তিনি। বলছেন, আমরা কি গরু ছাগল নাকি? অভিনয় কিন্তু সহজ জিনিস নয়, এর জন্য একটা অধ্যবসায় লাগে, প্রস্তুতি লাগে, চরিত্রকে বুঝতে লাগে, ফিল করতে হয়। এখনকার কাজের পরিবেশের সঙ্গে আমি কিছুতেই মানিয়ে নিতে পারি না, আমার কাজ করতেও আর ইচ্ছে করে না। আমি এসে প্রথম শুনে আমাকে স্ক্রিপ্টটা শুনিয়ে দাও, আমার সিনটা শুনিয়ে দাও, আজকাল কেউ শোনাতে চায় না। আরে তুমি পড়ে নাও, পাতার পর পাতা আসবে, পড়ে নাও। আর আমাদের কোনো দিনই সেটা আমরা করতাম না। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসতো, সে আমাদের সিনটা শুনিয়ে দিত, আমরা শুনে নিতাম, তারপর ফ্লোরে যেতাম, রিহার্সাল করতাম, শর্ট দিতাম। এটাই আমরা চিরচরিত করে এসেছি। এখন সেটা উল্টে গেছে, এখন ওই পাতার পর পাতা এসে দিয়ে দিল, দিয়ে বললো না বড়ো চলো 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 চলো। আরে আমরা কি গরু ছাগল যে এমনি পড়বো আর বলবো গিয়ে? একটা জিনিস নিয়ে ভাবতে হয় না, একটা জিনিস নিয়ে চিন্তা করতে হয় তো। আর অভিনয়টা কি এত সোজা, এত সহজ? শুধু রত্না ঘোষাল নন, এই একই অভিযোগে অভিনয় থেকে সরে গেছেন বহু সিনিয়র অভিনেতা অভিনেত্রী। দুলাল লাহিড়ি, দীপঙ্কর দে, সন্ধ্যা রায়, এই তালিকাটা কিন্তু বেশ বড়। তাহলে ইন্ডাস্ট্রির এখনকার পরিচালক, সহপরিচালকরা কি খুবই অসহিষ্ণু, নাকি সেই যুগের অভিনেতা অভিনেত্রীরা আধুনিক কর্মব্যস্ততার সঙ্গে মানিয়ে চলতে পারছেন না? এটাই প্রশ্ন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে।